সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানকে শপিং মলে পরিণত করতে চাইছে সরকার। নয়া শিক্ষানীতিতে গরিব ঘরের ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ইতিমধ্যে প্রায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। মূলত এরই প্রতিবাদে আগামী 13 থেকে 16 ডিসেম্বর SFI এর সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে হায়দ্রাবাদের তেলেঙ্গানা শহরে। এই উপলক্ষে রবিবার সন্ধ্যায় বহরমপুর শহর জুড়ে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা SFI দলের পক্ষ থেকে। বিনয়রা রিপোর্ট, NTV WP। বর্ষ জুড়ে শিক্ষা বেচার ব্লুপ্রিন্ট তৈরি করছে কেন্দ্রের সরকার নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে। গোটা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শপিং মলে পরিণত করতে চাইছে। গরিব ছাত্রছাত্রীর, গরিব পরিবারের ছেলেমেয়ের শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত হবে। গোটা দেশ জুড়ে যখন শিক্ষার এই পরিস্থিতি, দেশের মাটিতে 50,000 স্কুল বন্ধের মুখে অথবা বন্ধ হয়ে গেছে, গোটা দেশ জুড়ে যে শিক্ষার পরিকাঠামো যেভাবে গড়ে তোলা দরকার সেভাবে না তুলে সাধারণ ছাত্রছাত্রীর কাছে, সাধারণ মানুষের কাছে জাতীয় শিক্ষানীতি নামে একটা ফানুস দেখাতে চাইছে, মিথ্যের ফানুস, একটা গল্প শোনাতে চাইছে মানুষকে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে SFI লড়াই আন্দোলন সংগঠিত করছে। তার সাথে সাথে আমাদের সংগঠনের যা নিয়ম, সেই নিয়ম অনুসারে প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের সর্বভারতীয় সম্মেলন সংগঠিত হয়। সেই সর্বভারতীয় সম্মেলন আগামী 13 থেকে 16 ডিসেম্বর 17তম সর্বভারতীয় সম্মেলন তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে অনুষ্ঠিত হবে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে। সেই সম্মেলনকে সফল করার বার্তা দিয়ে আজকে SFI মুর্শিদাবাদ জেলা কমিটির এই বসা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে কতজন আপনারা যাচ্ছেন? মুর্শিদাবাদ থেকে আমরা 12 জন প্রতিনিধি অল ইন্ডিয়া কনফারেন্সে যোগদান করতে যাচ্ছি। আপনার নাম? সাদা প্রসাদ, সম্পাদক SFI মুর্শিদাবাদ জেলা কমিটি। Enough, 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 enough